আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আর নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা এতদিন ধরে এই নিউজটির অপেক্ষা রয়েছেন আপনারা অনেক কমেন্ট করেছেন যে ভাই আমেল মঞ্জিল সাওয়া খাস ভিসার ওকালা কবে থেকে চালু হবে আপনাদেরকে আমি আশ্বাস দিয়েছিলাম ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের এই ওকালার সিস্টেমটা বা ওকালার কাজগুলা দ্রুতই শুরু হবে দুই দিন আগে সৌদি আরবের এম্বাসির কাছে এটা রিকোয়েস্ট করা হয়েছিল তারা এই বিষয়টা বিবেচনা রেখেছিল এবং জানিয়েছিল যে তারা এই বিষয়টা দেখবে তো আলহামদুলিল্লাহ গতকাল এই বিষয়টা নিশ্চিত করেছে এবং আপনারা জানেন আপনার বিষা ওকালা করার জন্য যেই মুসানের যে সিস্টেমটা থাকে এই সিস্টেমটা যদি অফ থাকে তাহলে আপনার বিষাগুলো ওকালা করা হয় না বা ওকালা করা যায় না তো গতকাল হচ্ছে আজকে হচ্ছে আপনার তেইশ তারিখ ছয় মাস দু গতকাল একুশ তারিখ ছিল একুশ ছয় দু সো গতকাল আপনার রাত্রে এই মুসানাদ যে সিস্টেমটা এটার মুসানাদ কর্তৃপক্ষ এটা উন্মুক্ত করে দিয়েছে অর্থাৎ ওপেন করে দিয়েছে তো এখন থেকে আপনাদের এই বিষাগুলার ওকালার কাজ শুরু আপনারা বিষাগুলো ওকালা করে নিতে পারবেন সো এখন আপনারা যে সকল রিকর্ডিং এজেন্সির কাছে আপনার বিষাটা ওকালা করার জন্য দিয়েছেন তাদের সাথে আপনি যোগাযোগ করেন যেহেতু মোসানের সিস্টেমটা ওপেন আছে সো তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার বিষয়টা ওকালা করিয়ে নিতে পারেন সো সবসময় আপনারা যেই রেকর্ডিং এজেন্সির কাছে বা যার মাধ্যমে আপনার বিষয়টা ওকালা করাবেন বা যাকে আপনি বিষয়টা দিয়েছেন বা যার কাছে পাঠিয়েছেন তার সাথে আপনি যোগাযোগ একটু গণ করে রাখবেন একটু গণগণ তার সাথে যোগাযোগ করবেন এবং তাকে দিয়ে আপনার বিষয়টা ওকালা করিয়ে নেবেন আলহামদুলিল্লাহ এখন থেকে আপনাদের ওকালার কাজ শুরু আশা করা যায় এটা আর সমস্যা হবে না যদি অন্য কোনো ধরনের ওয়েবসাইটের কোনো প্রবলেম না থাকে বা অন্য ধরনের কোনো যদি জামেলা না থাকে আপনাদের ওকালার কাজগুলো চলতে থাকবে ইনশাল্লাহ তারপরও আপনারা খুব দ্রুত আপনাদের ওকালার কাজগুলো সেরে নেন কারণ যদি সমস্যা হয় বা কোনো সময় যদি আবার অফ করে দেয় মোশানের সিস্টেমটা তখন কিন্তু আপনারা আপনাদের এই বিষয়টা নিয়ে একটু জামেলাতে পারবেন খুব দ্রুত আপনারা যোগাযোগ যোগাযোগ করেন করে আপনারা ও কালার কাজগুলো সেরে ফেলেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা অন্তত শেয়ার করে দিবেন কারণ অনেকেই এই বিষয়টা জানবে না আপনার হয়তো একটি শেয়ারের মাধ্যমে অনেক প্রবাসী ভাই উপকৃত হবে আমি আপনাদের কাছে বিকুল অনুরোধ করব আবেদন করব যে ভিডিওটা একটা লাইক দিবেন পাশাপাশি এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফেসবুক হোক অথবা আপনার ইমোতে হোক শেয়ার করে দিলে সবাই বিষয়টা জানতে পারবে সবারই উপকার হবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই পাশাপাশি বিলটা অন করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করে রাখবেন আপডেটগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফিজ